রেল ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বন্ধ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল, গভীর রাতে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, বিস্তারিত জানাও। দেখো, সপ্তাহের প্রথম দিন সোমবার রাতে এই দুর্ঘটনায় হাসনাবাদ শিয়ালদা শাখার রেল লাইনের একাধিক স্টেশনে যাত্রীরা একেবারে ভোগান্তিতে পড়ে। স্থানীয় সূত্রে, জিআরপি সূত্রে জানা যাচ্ছে, এদিন সন্ধে 7টা নাগাদ হাসনাবাদ শিয়ালদা শাখার মালতীপুর স্টেশন চত্বরে ওখানে রেল লাইনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর ফলে বসিরহাটের স্টেশনে ডাউন লাইনে, হাসনাবাদের মালতীপুর স্টেশনে তোমার আপ লাইনে এবং বারাসাতের স্টেশনে একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। এবং কিভাবে মানুষ তার সপ্তাহের প্রথম দিনে বাড়ি পৌঁছবে সেই নিয়ে ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরা। এরপরে বারাসাত থেকে যে রিকভারি ভ্যান, এটি ঘটনাস্থলে পৌঁছায় মালিতপুর স্টেশনে। সেখানে গিয়ে সন্ধ্যে 7:30 থেকে রাত্রে প্রায় 11:30 পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করে, এবং সেই মেরামতি হওয়ার পরে রাত্রে প্রায় 11:30 পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এবং তোমাকে বলে রাখি, বারাসাত স্টেশন সহ বিস্তীর্ণ স্টেশনে যাত্রীরা একেবারে আটকে পড়ে। তারা কখন বাড়ি ফিরবে এরকম কিন্তু ধোঁয়াশার মধ্যে পড়েছিল গতকাল রাত্রে এই ধরনের দুর্ঘটনার ঘটনা। রেলের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেডের যে তার ছিঁড়েছিল সেটা মেরামতি করা হয়। তারপরে 11:30 পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীরা কিন্তু গভীর রাতে বাড়ি পৌঁছায়। কিন্তু এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, এবং বারাসাত স্টেশন যে সমস্ত ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ে সেগুলো কিন্তু রাতে আর গন্তব্যস্থলে পৌঁছায়নি। আর গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে এবং রেল পুলিশের যুদ্ধকালীন তৎপরতায় যে সহযোগিতা করে সেখানে মালতীপুর স্টেশনে ওভারহেডের তার মেরামতির পরে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। শান্তনু, ধন্যবাদ। মুক্ত, হাসনাবাদ লাইনের ট্রেন আটকে গেছি আমরা এখানে মালতীপুরে, ওভারহেডের তার ছিঁড়ে গেছে মালতীপুরে। 2.5 ঘন্টা ফিরতে, 2:30 বাজবে, যা চরম অব্যবস্থা বলা যায়। টাওয়ার ভ্যান গেছে একটা, গিয়ে ওরা ঠিক করতে পারেনি, আবার একটা নিয়ে গেল এখন, কিন্তু চরম অব্যবস্থা। কাজ কোনো অগ্রগতি হয়নি, সেভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারছি না তো। এটা আমি লেবুতলা, শাহেদ, মোহাম্মদ শাহেদ। হ্যাঁ, আপ ডাউন দুটোই বন্ধ আছে। ওই 8টার থেকে ট্রেন বন্ধ, আর ওই মালতীপুরে তার ছিঁড়ে গেছে তো। আগে একটা গাড়ি গেছে, ঠিক হয়নি, তারপর আবার একটা গেছে, সেদিকে গাড়ি চলছে না, আপ ডাউনে দুটো। খুব সমস্যা, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা, যেতে পারলাম না। সে তো আছে। আমার নাম উষা মণ্ডল।